যদি একটি বারও পারত সব চিন্তা ভুলে আসতে আমি সব হারাতাম তাকে পেতে হার কবে পায়ের সে কোল খুলবে হাই আমার প্রিয় ফ্যামিলি তোমার সবাইকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ব্লগেতে আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমরা তো ভালো থাকবেই যেহেতু তোমরা আমার ইউটিউব চ্যানেলের ফ্যামিলি মেম্বার তো ব্যাপারটা হচ্ছে যে আজকে ব্লগটা খিরাই খিরা যাওয়া ব্লগ ঠিক আছে তো গাইজ আমার ট্রেন ঢুকে পড়ছে ভাই একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে One eternity later. Guys, finally, খিরাই পৌঁছে গেছি ঠিক আছে তো দেখতে পাচ্ছি তোমরা খিরাই বর্তমান ঠিক আছে তো এখান থেকে আবার হেঁটে যেতে হবে গাইজ আমি একেলা আসছি ঠিক আছে কেউ আসেনি আমার সাথে ঠিক আছে তো এবার থেকে যতগুলো ব্লগিং হবে ঠিক আছে চলো এবার খিরাই ফুলবাগানের দিকে যাওয়া যাক এখান থেকে কতটা যেতে হবে অনেকটাই বললে চলো ভাই সাপ তো গাইজ খিরাই ফাইনালি খিরাই তো আমাদেরকে ওই আগের দিকে যে কাটিংটা আছে ওটা দিয়ে আমাদের ফেরোতে হবে ঠিক আছে তো গাইজ আমি লাস্টের দিকে বগিতে উঠেছিলাম ওই জন্য আমাকে অতটা হাঁটতে হচ্ছে ঠিক আছে কিছু করার নেই হাঁটতে হবে তো হাঁটা শরীরের পক্ষে খুব ভালো খুবই চলো যাওয়া যাক সব মারুতি টারুতি পাওয়া যাবে বাট আমরা মারুতি যাবে না আমরা হেঁটে হেঁটে যাবো ঠিক আছে কারণ হাঁটাটা শরীরের পক্ষে খুব ভালো তো গাইজ পুরো এই রাস্তাটাতে হেঁটে হেঁটে যেতে হবে ঠিক আছে তো এখনও পরি মানে এইসবে দু সপ্তাহ হয়েছে ফুল মেলাটা যা স্টার্ট হয়েছে ঠিক আছে না হলে রাস্তাটা পুরো ক্লিয়ার হয়ে যেত ঠিক আছে রিসেন্ট ক্লিয়ার হয়েও যাবে আর এক মাস পুরো জানুয়ারিকে তো পুরো ক্লিয়ার হয়ে যাবে তো আমরা অটো করলাম নি ঠিক আছে হেঁটে হেঁটে যাওয়া স্টার্ট কারণ হেঁটে যাওয়াটা খুবই ভালো আর পকেটে বেশি টাকাও নেই যে গাড়ি করে যাবো ঠিক আছে পুরো 20 টাকা করে বলছে ভাই 20 টাকা অবভিয়াসলি 20 টাকা করে ঠিক আছে প্রত্যেক আমাদের ওখানে মনসা মন্দিরে তো 20 টাকা করেই নেয় তো এখানেও 20 টাকায় ঠিকই আছে তো বাট আমরা হেঁটে যাবো পকেটে অত টাকা নেই ঠিক আছে গাইজ সিরিয়াসলি তো চলো হেঁটে হেঁটে যাওয়া যাক গাইজ পুরো একা একা যাচ্ছি ঠিক আছে তো ভাই উপরে রেলওয়ে আছে ঠিক আছে উপরে রেলওয়ে আছে তো রেলওয়ে তো পুরো হাওড়া গিয়েছে ঠিক আছে আর উপরে রেলওয়েতে যাওয়া হয় বাট তুমি যদি যাও তোমার উপর ডিপেন্ড করবে ওখানে গেলে RPF ধরলে ডাইরেক্ট লোকাবে পড়বে তারপর আচ্ছা কাঁচা ধোলানি দেবে ঠিক আছে তো আমি জানি না এদিকটা কোন দিকে গিয়েছে ঠিক আছে আগের দিকে অনেক দাদা ভাইরা যাচ্ছে ভাই তো জাস্ট ভাই সেরা লেভেল এটাতে পুরো রেলওয়ের উপর যাওয়া যাবে বাট আমি যাবো না গাইস স্পেশালি গাইস পোলটা দেখতে পেলাম ঠিক আছে রেলওয়ের পোলটা দেখতে পেয়েছি মানে ফাইনালি চলে এসেছি বললে চলো ঠিক আছে তো গাইজ জাস্ট দেখো ভাই সেরা লাগছে বাট অতটা ভালো লেভেলে এখনও পর্যন্ত ফুলটা ক্লিয়ারভাবে মানে ফুলটা অতটা ভালো লেভেলে ফোটেনি ঠিক আছে তো এই পথে ভাই রেলওয়ে যাচ্ছে ঠিক আছে এটা হাওড়া সরি এটা তোমার এটা আপ মনে হচ্ছে এটা ডাউন জানি না ভাই আমি জানি না ভাই ট্রেনের ব্যাপারে অত সব জানি না ঠিক আছে তো এখনও অতটা ভালো লেভেলে দোকান টোকান বসেনি ঠিক আছে তো অবভিয়াসলি ভালো করে বসবে দোকান টোকান বাট এখন অতটা কিছু নেই ঠিক আছে তোমরা যদি আসতে চাও ফেব্রুয়ারি মাসের দিকে এলে ভালোভাবে ফুলটা দেখতে পাবে ঠিক আছে দোকানদানিগুলো বসছে ভাই খিরাই এলে যেটা সবচেয়ে ভালো লাগে ভাই মানে জমিনের ধারে ভাই বাঁধাকপির গাছ ঠিক আছে তো অতটা ভালো লেভেলে এগুলো ফুল টুল হয়নি ঠিক আছে তো ভাই সেটাতে যেতে হচ্ছে কতটা ভালো আছে ও আরে ঠাকুমা বলি মেলাটা কখন স্টার্ট হবে গো ভালো করে ডিসেম্বরের পর ডিসেম্বরের পর হবে চলো বলো সাইড তো গাইস 25শে ডিসেম্বরের টাইমটাতে ভালো করে মেলাটা হবে ঠিক আছে এখানকার ঠাকুমা বললো এখন তোমার এই ফুলকপি বাঁধাকপি এইসবই দেখতে পাবে আর এই যে ছোটো ছোটো ফুলগুলো দেখতে পাবে ঠিক আছে তো এগুলো সব ডাইরেক্ট সব 20 গাছগুলো ঠিক আছে এখনও ভালো লেভেলে হচ্ছে না ঠিক আছে ভালো লেভেলে ফুটছে না এখন তো ভাই তোমাদেরকে এতটুকুই বলবো যে এই টাইমটাতে এসে কোনো লাভ নেই ঠিক আছে অতটা ভালো লেভেলে ফুল টুল হচ্ছে না ঠিক আছে তো অবভিয়াসলি ওই আগের দিকটাতে বোধ হয় কিছু দেখা যাচ্ছে ওই সাইডটাতে ভালো লেভেলে আছে ফুল ঠিক আছে তো আমি অতটা যাব না তাও যাওয়ার চেষ্টা করতে হবে ভাই আমার জন্য না হলে তোমাদের জন্য তো যেতে হবে তো এখন পুরোপুরি গাঁদা ফুল গাঁদা ফুলটাই পুরো বেশিরভাগ দেখা যাচ্ছে এদিকে তো এগুলো তো ওল্ড কফি ভাই এই ছিল ওল্ড কফি
তো আর ভাই এদিকে তো পুরো বেগুন গাছে ভর্তি ভাই, বেগুন গাছে এখন ভালো লেভেলে বেগুনই হয়নি, জাস্ট ফুল ধরেছে, জাস্ট ফুল ধরেছে, এখনো লেভেলে বেগুনই ধরেনি। ঠিক আছে তো ভাই, এখন অতটা পরিমাণে লোক হয়নি, ঠিক আছে, আর অতটা লেভেলের লোক হয় না, তো কয়েক মাস পর বলতে না, ঠিক আছে, 25শে ডিসেম্বরের দিকে তোমার অবভিয়াসলি ভালো করে মানে ফুল ফোটাটাও স্টার্ট হয়ে যাবে। তো তখন আমি আর একটা ব্লগ নিয়ে আসবো, ঠিক আছে। এখানে এলে ভাই নদী তো দেখতেই পাবে, ঠিক আছে, এটা জাস্ট নদী না ভাই, জাস্ট খালের মতো, ঠিক আছে। তো এখানে তোমরা পারলে, যদি কাউকে বেশি গরম লাগে তো এখানে স্নান করতে পারো, ঠিক আছে। আর গাইস ভাই, এটা মূলো শাক ভাই, মূলো শাকও ভালো লেভেলে হয়েছে, ঠিক আছে, মূলো শাকও ভালো লেভেলে হয়েছে ভাই। আমাকে এত পরিমাণে গরম লাগছে না ভাই, বলে বোঝানো যাবে না। আর ভাই এখানে ভাই লাউ খাড়া, মানে তোমরা এই টাইমটাতে এলে কিংবা তোমার 25শে ডিসেম্বর টাইমে এলেও, ঠিক আছে, তো পুরো তোমার প্রপারলিভাবে তুমি মানে বাড়ির জন্য সবজি বাজারটা তুমি নিতে পারবে, ঠিক আছে। এদিকে লাউ খাড়া বেশ ভালো লেভেলে হয়েছে। তো গাইস, তোমাদেরকে একটাই মানে কথা বলার আছে যে তোমরা এই 2 সপ্তাহের মধ্যে একদম এসো না, ঠিক আছে, 2 সপ্তাহ পর এলে এসো, তার আগে এসো না, ঠিক আছে। তারপরে এখন দেখতে পাচ্ছি জাস্ট কিছুই নেই বললে চলে, জাস্ট কিছুই নেই। তো গাইস, আমি ওদিকে আর গেলাম না, ঠিক আছে, বেকার ওদিকে হেঁটে কোনো লাভ নেই, জাস্ট এরকমই সব কিছু ওদিকেও রয়েছে, তো আমি ওদিকে যাবো না, ঠিক আছে। তো এবার এদিকে যাওয়া যাক। তো ভাই এটা পুরো ওলকপিতে ভর্তি, পুরো এই লাইনটা পুরো ওলকপি, আর আগের দিকটা একটা বাঁধাকপি রয়েছে। তো গাইস, আমি যেরকম এরকম উপরে উঠেছি, ঠিক আছে, তোমরা এরকম করবে না, ঠিক আছে, কারণ এটা তোমার জন্য খুবই রিস্ক হয়ে যায়। বাট এখানে উঠবে, এবার ওই সাইডে উঠবে না, ঠিক আছে, কারণ ওখানে উঠলে তোমার আরপিএফ ধরবে আর জেলে নিয়ে যাবে, ঠিক আছে, তারপর ভালো করে রামধলানি দেবে। গাইস এই টাইমটাতে অতটা লেভেল ওই জাস্ট প্যান্ডেল হচ্ছে, ঠিক আছে, এখন অতটা ভালো লেভেল হয়নি যে তোমরা ফুল টুল ভালোভাবে দেখতে পাবে, ঠিক আছে। তো আমি তোমার কাছে এতটুকু রিকোয়েস্ট করবো যে এখন এলে এসো না, ঠিক আছে, এই টাইমটা এলে এসো না, 2 সপ্তাহ পর এসবে, ঠিক আছে, ভালোভাবে পুরো সব কিছু পাবে, ঠিক আছে, মানে 2 সপ্তাহ পর এলে তোমার অটোমেটিকলি ফুল টুল সব ভালো লেভেলে ফুটবে, ঠিক আছে, এখন এসে কোনো লাভই নেই, ঠিক আছে। আমি এবারে এটা বলছি না যে তোমরা এসো না, আসতে পারো, ঠিক আছে, তোমাদের ব্যাপার, তোমরা যদি আসতেও পারো, আমি জাস্ট এই এতটুকু ইনফরমেশান দিলাম যে এই 2 সপ্তাহ আসো না, ঠিক আছে। আমি পুরো গাছ গাছ হাঁপিয়ে গেছি, ঠিক আছে, হাঁপিয়ে গেছি, ওই জন্য গাছ পুরো প্রবলেম হচ্ছে আমার কথা বলতে। তো সেই টাইমটাতে এলে জাস্ট যে পুরো আগে থেকেই সব ঘেরাঘেরি হয়েছে, বাঁশ টাশ দেখতে পাচ্ছ, ঠিক আছে, পুরো ঘেরাঘেরি হয়ে গেছে। যদি একটিবার পারতো সব চিন্তা ভুলে আসতে, আমি সব হারাতাম তাকে পেতে, হায় কবে পায়ের শেকল খুলবে আর প্রেমের পর্দা উড়বে, আমি চেয়ে থাকি সেই দিনের সীমানায়, বোঝে না বলতে গেলে না এখন ভাই তোমার ট্রেন প্রচুর লেট চলে, ঠিক আছে, আগের থেকে ট্রেন প্রচুর লেট চলে, ঠিক আছে, এখন অবধি কিছু খাওয়া হয়নি, ঠিক আছে, বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করবো, তারপর একটু ভালো করে ঘুমাতে হবে, ভিডিওটা এডিটিং করতে হবে, ঠিক আছে। আশা করি তোমাদেরকে ব্লগটা ভালো লাগবে, ঠিক আছে, আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব ট্রাসক্রাইব করে দেবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নতুন ব্লগেতে, তো সবাই ভালো থাকবে, টাটা বাই, লাভ ইউ অল।